নারেঙ্গির বিদ্যামন্দির বিদ্যালয়ের ছাত্রী ত্রিষা কলিতার মৃত্যুক লৈ আজিও অব্যাহত আছে রহস্য। গুয়াহাটি গীতামন্দিরের বাসিন্দা ত্রিষা কলিতার বুধবারে বিদ্যালয়তে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল। প্রার্থনার অন্তত শ্রেণীকোঠাত অস্বাভাবিকভাবে ঢলি পড়েছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী ত্রিষায়। সিসিটিভিত বন্দী হয়েছিল ঘটনার সমগ্র দৃশ্য। ততাতয়াকৈ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীয়ে ত্রিষাক ভর্তি করাইছিল ইজি নার্সিং হোমত। চিকিৎসালয়খনে ছাত্রীগুলিক পরীক্ষা নিরীক্ষা করে উন্নত চিকিৎসার প্রেরণ করেছিল প্রতীক্ষা হসপিটাল। কিন্তু চিকিৎসকর মৃত বলে ঘোষণা করলে পরীক্ষার চিকিৎসালয়। ছাত্রীগুলির মৃত্যুর পাছতেই সৃষ্টি হয়েছিল তীব্র রহস্য। কি পরিস্থিতির মৃত্যুমুখত পড়েছিল ত্রিষা? বিদ্যালয় কর্তৃপক্ষ আর ছাত্র ছাত্রীর বিপরীত ভাষ্যয় সৃষ্টি করেছে তীব্র রহস্য। একাংশ ছাত্র ছাত্রীর ভাষ্য অনুসরি শ্রেণীকোঠার ভিতর ফেঁচাই কামুড়ি আর আচুড়ি ত্রিষা। ফেঁচা চাবলে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছিল ছাত্রীগুলি। এই ক্ষেত্রে আইনের কাক চাপিছে ত্রিষার পিতৃ মাতৃ। ন বছরীয় ত্রিষার মৃত্যুর ন্যায় বিচারি নুনমাটি আরক্ষী থানার গোচর তরিবলে বাধ্য হল অবশেষত ত্রিষার পিতৃ মাতৃয়ে। আহক চাও শিক্ষা অনুষ্ঠানখনের শিক্ষকে কি কব খুঁজছে এই সমগ্র ঘটনা সম্পর্কে। এসেম্বলি প্রথম প্রথম লাইনত ফার্স্ট থিয় হয় আর ধুনিয়াকে আছে এসেম্বলি আমার হল আর লাইন ওয়াইজ লাইন করে স্টুডেন্টবিলাকে নিজের নিজের ক্লাসত যায় তাইও গৈ আছিলে। আর তারপর যেটা গোল আমি সিসিটিভি ক্যামেরা আমার আছে আমি তাতে চালু ফার্স্ট বেঞ্চতে ফার্স্ট রো ফার্স্ট বেঞ্চতে বহি আছিলে বহি ধুনিয়াকে বহি আছে আর বাকি লড়া ছিল সুমায় আছে লাইন করে ক্লাসত সুমায় আছে। তারপর অল্প দেরি পিছত তাই উঠি পেলায় সেই সেম বেঞ্চ একে বেঞ্চখনের লাস্ট রো লাস্ট শেষর ফালে তাই গৈ পেলাই কলাপ্স করেছে। ওয়াইল শি কলাপ্স এট দ্যাট মোমেন্ট হার ক্লাস টিচার অলসো এন্টার দ্য ক্লাস ক্লাস টিচার দৌড়ি দৌড়ি তারপর মানে তাই দাঙি পেলায় আর লগতে বেলেগ স্টুডেন্ট আমার দিদি আছে আর এগারী টিচার আনি আমার তলত আনিলে। সেয়া শিক্ষকর বক্তব্য অর্থাৎ কর্তৃপক্ষর বক্তব্য। আহক চাও ছাত্র ছাত্রীসকলে কি কব খুঁজছে এই সমগ্র ঘটনা সন্দর্ভত। আদা আমার গছত ফেঁচাও মাইছে ফেঁচাও মানে সবে চাব গৈছে তেতিয়া ত্রিষাও গৈছে ত্রিষা যাওন দে কি হল তেতিয়া কোনোবা তাই ঠেলা মারিছে যে ঠেলা মারুন দে তাই তলত পড়ি গল তেতিয়া কোনো দেখা নাই তাই গসাকা গসাকা গল তলত ঘুরি পড়া তারপিছত তাই উঠি আহি ক্লাসত আহি খিৰিকীৰ ওচৰত যাৰ আমাৰ ক্লাছতে ছোৱালী জানবী নামৰ তাই উঠা আল্লাছ অৰ্থ তাই মুখখনৰ এইখিনি গোটেই কলা কলা আৰু হাতখিনি লাগিছে আৰু মুখৰ কলা কলা সেয়া ত্রিষাৰ সহপাঠীৰ বক্তব্য। তেওঁলোকে কব খুজিছে যে এটা ফেঁচা চাবলৈ যাওঁতে এই দুর্ভাগ্যজনক ঘটনাটো সংঘটিত হল। আহক চাওঁ ত্রিষাৰ পিতৃ মাতৃ কি কব খুজিছে এই দুর্ভাগ্যজনক ঘটনা সম্পর্কত। সরকারের উপর থানার উপর অভিযোগ প্রমাণ হলে চাওক ক্লাস তার ক্লাসমেটে দিয়া ধারাভাষ্য আর প্রিন্সিপাল মেমে কোয়া কথা আর প্লাস তাইর যে ক্লাস টিচার আছিলে দীপালী ম্যাম তিনিওটার বহুত ডিফারেন্স পাইছো সেটো কারণে আমি প্রশাসনের সহায় বিচারিছো। ধুনিয়াকে স্কুল পতাই যে নিজে বাদ দিয়েছে হয় নিজে গা ধুইছে আর তাই আর কেনকে বেমার হবো বারে তুমি গা বিয়া লাগা বলে কোয়ার নাই মই কেনকে মানি লঙে মাকতো হয়। সেয়া ত্রিষাৰ অভিভাবকর বক্তব্য। আর এনেদরেই এগারী ছাত্রী হেরাই গেল পরিয়ালের আর শিক্ষা অনুষ্ঠানের। আর পরবর্তী পর্যায়ের এই সমগ্র ছবি পরিস্ফুট হব আরক্ষীর নিরপেক্ষ আর সূক্ষ্ম তদন্তর জড়িয়ে যেহেতু বিভিন্ন পক্ষর মন্তব্যের মাজত কোন ধরনের মিল দেখবলে পো নাই আর সেইভাবেই পরিয়াল লোকসকলে তোর পিতৃ মাতৃয়ে এক তদন্ত আশা করে আরক্ষী কাক চাপিবলে বাধ্য হয়েছে। আশা প্রকাশ করা গেছে আরক্ষীর ক্ষিপ্র তদন্তই এই পরিয়ালটুক ন্যায় প্রদান করবে।